রাসূলের কদমে একটু দুরূদ সালাম দিই। যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন, যে দরুদের শিক্ষা রাসূল শিখিয়েছেন, এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে। এখন আপনি আল্লাহর কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, নাকি বেদাতীদের কথা শুনবেন? দাঁড়িয়েছিলেন কখন, কিয়াম করেছেন কখন? যখন আপনি সূরা ফাতিহা পড়ছিলেন, মনে আছে? তারপর একটা সূরা পড়েছেন, কিয়াম করেছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। এই কিয়াম ফরজ, এই কিয়াম কি ফরজ। এবার আপনি দ্বিতীয় রাকাতে গিয়েছেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত পড়ছেন, তাশাহুদ পড়েছেন, তৃতীয় রাকাত পড়েছেন, চতুর্থ রাকাত পড়েছেন, শেষ বৈঠকে বসেছেন। বসার পরে আপনি কি পড়ছেন? আপনি কিন্তু এখন বসে আছেন, দাঁড়িয়ে আছেন কি, বসে আছেন। বসে বসে আপনি পড়ছেন আত-তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। সংক্ষিপ্ত অর্থ হচ্ছে সমস্ত শারীরিক এবাদত, আর্থিক এবাদত এবং মৌখিক এবাদত, সব এবাদত আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবার আপনি নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলা নবী, অথবা আসসালামু আলা আইয়ুহান নবী, যে যেভাবে বলেন, আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বা আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি ইয়া নবী সালামু আলাইকা বলেছেন, কথা বলেন, এটা বলেছেন? আপনি বলেছেন আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, হে আল্লাহর নবী, আপনার প্রতি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। এই সালাম দেওয়ার সময় দাঁড়িয়েছিলেন না বসেছিলেন? বলেন, আল্লাহ পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন? আর আল্লাহ পাক সবচেয়ে বেশি আদব শেখাতে পারেন, অন্য কেউ পারে? তাহলে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে কোনো বেয়াদবি থাকবে? এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা, বেয়াদবি করেছো? হ্যাঁ, এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা, বেয়াদবি করলা? আল্লাহ পাক বসে পড়তে বলেছেন না দাঁড়িয়ে? আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহু আকবার আত-তাহিয়াতুলিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ পাক বলেছেন? আল্লাহ পাক শেষ বৈঠকে বসিয়ে দিলেন। নামাজের সিস্টেম কে শিখিয়েছেন? আল্লাহর চাইতে কেউ কি শালীন? আল্লাহর চাইতে কেউ ভদ্র? আল্লাহর চাইতে কেউ কেরিম? আল্লাহ পাকের চাইতে কেউ জ্ঞানী বেশি? আল্লাহ পাকের চেয়ে কেউ শরীয়ত বেশি বোঝে? আচ্ছা, আল্লাহ পাক বলছেন বসো, বসে পড়ো, আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এবার বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। এবার আল্লাহ তুমি আমাদের সবার প্রতি শান্তি নাজিল করো এবং তোমার যত সালেহ বান্দা আছে সবাইকে শান্তি দাও। সবার জন্য দোয়া করলাম। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদা সাক্ষী দিলেন। তখন কি আপনি বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? আচ্ছা, এবার সামনে যান। এবার আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি নাজিল করুন, সালাত নাজিল করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরও করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আপনি হামিদ এবং মাজিদ। আরো বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের বংশধরদের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিবারবর্গের প্রতি। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন করে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মাজিদ, হামিদ এবং মাজিদ। এই সময় আমি দরুদ পড়লাম, এই দরুদটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ নয়? এই দরুদের শিক্ষা আল্লাহ দেন নাই? এই দরুদের শিক্ষা নবী দেন নাই? নাকি এই দরুদ আমরা বানিয়েছি? কথা বলেন এবার, আল্লাহর কথা মানবো, রাসূলের কথা মানবো, তাদের শেখানো পদ্ধতিতে চলবো, নাকি বেদাতীদের পদ্ধতিতে চলবো? এই কথাই মানুষ বুঝতে পারে না। এখন যদি সমাজের সব মানুষ বেদাত করা শুরু করে, আপনি কি করবেন? মনে করেন আল্লাহ না করুক এখানে যাত্রার গান হচ্ছে, আর আপনি কি গিয়ে যাত্রার গানে নাচা শুরু করবেন? মনে করেন একটা সুদি কনফারেন্স হচ্ছে, আপনি কি সেখানে গিয়ে বসে সুদ খাবেন? মনে করেন একটা মদের আসর বসেছে, আপনি কি সেখানে গিয়ে কলকিতে টান দেওয়া শুরু করবেন নাকি? সামাজিকতা মানে কি, আর আদব কাকে বলে? আল্লাহ পাক যেটা শিখিয়েছেন সেটা আদব, রাসূল যা শিখিয়েছেন সেটা আদব, আল্লাহ পাক যে সমাজ গড়তে বলেছেন ওটাই সমাজ। জাহেলরা যে সমাজ গড়েছে এটা সমাজ নয়, জাহেলরা যেটা গড়বে সেটা জাহেলিয়াত,
বেদাতীরা যেটা করবে সেটা বেদাতী কাজ বেদাতী কাজ সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন শুনেন বেদাতী হাউজে কাউসারের পানি পাবে না সহি বুখারি হাদিস এক নাম্বার বেদাতী হাউজে কাউসারের পানি পাবে না হাদিসটা শুনাই নবীজি বলছেন আমি আমি হাউজে কাউসারের কাছে চলে যাব মান মাররা আলাইয়া শারিবা যে আমার পাশ দিয়ে চলে যাবে তাকে আমি পান করাবো কি পান করাবে হাউজে কাউসারের পানি নবীজি বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম এরপর আমার এবং এই অনুসারীদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে আমি বলবো আকুল আমি বলবো ইন্নাহুম মিন্নি এরা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল তাকে বলা হবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাদরি আপনি জানেন না মা আহদাসু বাদাক আপনার মৃত্যুর পর এরা দিনের মধ্যে কত বেদাত চালু করেছিল নবীজি তখন বলবেন নিজে বলবেন সুহকান সুহকান দূর হও লিমান গায়্যারা বাদি যারা আমার পরে শরীয়তকে পরিবর্তন করেছ তারা এখান থেকে দূর হয়ে চলে যাও নবী নিজে বেদাতীদেরকে তাড়িয়ে দিবেন বলেন নাউজুবিল্লাহ একটা কি আছে একটা হাদিসে আসছে যে মান হাদাসা মান আহদাসা হাদাসান কেউ যদি কোনো বেদাত করে আও আওয়া মুহদিসান অথবা কোনো বেদাতীকে আশ্রয় পর্যন্ত দেয় কেউ যদি কোনো বেদাত করে অথবা বেদাতীকে আশ্রয় দেয় অথবা তাকে সম্মান করে তাকে বেদাত করার জায়গা করে দেয় ফালাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন তাহলে ওই ব্যক্তির উপরে ফেরেশতা মণ্ডলী আল্লাহ ফেরেশতা মণ্ডলী মানব জাতির লানত নাউযুবিল্লাহ একটা হাদিসে আসছে যে কেউ যদি কোনো বেদাতীকে সম্মান করে সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো ইমাম মালিক রাহিমুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন এটা বলছে তিনি বলছেন কেউ যদি বেদাত করে فانه زعم সে যেন দাবি করলো যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد خان الرساله কেউ যদি কোনো বেদাত করে তাহলে সে যেন দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের সাথে খেয়ানত করেছেন নাউযুবিল্লাহ একটু বোঝাই আল্লাহর নবী কি আমাদেরকে এমন কোন ভালো কাজ বাকি আছে যেটা আদেশ করেন নাই এমন কোন ভালো কাজ কি বাকি আছে যেটা আদেশ নবীজি করেন নাই বা এমন কোন খারাপ কাজ কি বাকি আছে যেটা থেকে আমাদের নবী আমাদেরকে নিষেধ করেন নাই এখন আমি যদি মনে করি যে এই কাজটা বেশি ভালো তুমি নবীর চাইতে ভালো মন্দ বেশি বুঝতে পারছো সেখানে নাউযুবিল্লাহ অত আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি দীন ইসলামকে কামেল করে দিয়েছি পরিপূর্ণ করেছি ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি তোমাদের উপর নিয়ামত পূর্ণাঙ্গতা দিয়েছে পরিপূর্ণ করে দিয়েছে ও রদিতু লাকুমুল ইসলাম দীনান দীন ইসলামকে এই পরিপূর্ণ দীন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল কোনো ভালো কাজের আদেশ করতে ছাড়েন নাই কোনো খারাপ কাজে নিষেধ করতে ছাড়েন নাই ওইটাই তার সুন্নাহ এর বাইরে যা আছে সবই বেদাত কথা কি বুঝতে পারছেন এটা স্পষ্ট করেন আরো ভয়ঙ্কর শাস্তি আছে নবীজি বলছেন কুল্লু বেদাতিন দলালা এই বেদাতগুলো দলালা পথভ্রষ্টতা বা কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে যাবে নাউযুবিল্লাহ আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন তিনি বলছেন যে এই বেদাত জিনিসটা এটা ইবলিসের কাছে অন্য যে মাসিয়া অন্য যে গোনাগুলো আছে এগুলোর চেয়ে বেশি পছন্দের কারণ একজন গোনাগার ব্যক্তি তওবা করার সুযোগ পেতে পারে আপনি নামাজ পড়েন নাই মনে খারাপ লাগা আছে আল্লাহ আমি খারাপ কাজ করেছি জেনা করেছেন খারাপ লাগা আছে আমি খারাপ কাজ খারাপ কাজ করেছি আপনি সুদ খেয়েছেন খারাপ লাগে কাজ করে আমি খারাপ কাজ করেছি কিন্তু একজন বেদাতি ওই আমলটাকে ভালো মনে করেই করে তাই সেটার জন্য তওবা করবে না কখনো কথা কি বুঝতে পারছেন এই কারণে শেষ পর্যন্ত তওবাটা নসিব হয় না আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন।